হ্যালো বন্ধুরা, আজকে আমরা সিম্ফনি ব্র্যান্ডের নতুন মডেলের একটি মোবাইল ফোন সম্পর্কে আলোচনা করব। সিম্ফনি ব্র্যান্ডের নতুন মডেলের এই মোবাইল ফোন হলো সিম্ফনি i96। সিম্ফনি ব্র্যান্ড খুবই জনপ্রিয় একটি মোবাইল ফোন ব্র্যান্ড। আজকে এই ভিডিওর মাধ্যমে সিম্ফনি ব্র্যান্ডের সিম্ফনি i96 মোবাইলের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো আপনি যদি সিম্ফনি i96 এই মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান, তো তাহলে আমাদের এই ভিডিওর সাথেই থাকুন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ফোনটি আনবক্স করে প্রথমে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে সিম রিজেক্টর টুলস এবং একটি 3.5 mm হেডফোন, একটি টাইপ সি ক্যাবল, একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার। 7,990 টাকার মূল্যের সিম্ফনি i96 ফোনটির পিছনে রয়েছে ট্রেন্ডি গ্লোসি ডিজাইন এবং এটি বক্সি শেপ হওয়ার ফলে বেশ বেটার হ্যান্ড গ্রিপ পাওয়া যাচ্ছিল। ব্যাক ম্যাটেরিয়াল হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট, তো সেক্ষেত্রে ফোনটির পিছনের অংশে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সো সেই জন্য সাজেশন থাকবে একটি ব্যাক কেস ইউজ করার। ফোনটির ঠিক নিচের অংশে রয়েছে স্পিকার, টাইপ সি পোর্ট অ্যান্ড 3.5 mm অডিও জ্যাক, যেখানে 10,000 থেকে 12,000 টাকার অনেক ফোনেই টাইপ সি পোর্ট দেখা যায় না। সেখানে এই প্রাইস সেগমেন্টে টাইপ সি পোর্ট বেশ অবাক করার মতোই বিষয়। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চি HD+ রেজলিউশনের ডিসপ্লে, যার PPI 269 PPI অ্যান্ড 16.7 মিলিয়ন কালার। প্রাইস রেঞ্জ অনুযায়ী ফোনের ডিসপ্লে ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে, বাট সানলাইট ইউজের ক্ষেত্রে একটু প্রবলেমের সম্মুখীন হতে পারে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটির পিছনের অংশে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা 5 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল। এছাড়াও এটার ব্যাক সাইডে রয়েছে LED ফ্ল্যাশ। ফোনটির ক্যামেরা ফিচার্সে বেশ কিছু ফাংশন অ্যাড করা হয়েছে, যেমন AI, আলট্রা HD, পোর্ট্রেট মোড, কাস্টমাইজ ওয়াটারমার্ক, ফিল্টার, নাইট মোড সহ আরও বিভিন্ন ফাংশন পাবেন। এই প্রাইস রেঞ্জ অনুযায়ী বেশ ভালো কোয়ালিটির ছবি ক্যাপচার করা যাচ্ছিলো এই ফোনটি দিয়ে। স্পেশালি এই ফোনটির সবচেয়ে ভালো লাগা যে ফাংশনটা সেটা হচ্ছে ভিভিড মোড। সো ভিভিড মোডে বেশ ভালো কোয়ালিটির ছবি ক্যাপচার করা যাচ্ছিলো এই ফোনটি দিয়ে। ফোনটির ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে 2GB RAM অ্যান্ড 32GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও 256GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যাবে এই ফোনটিতে। ফোনটিতে রয়েছে 4150mAh-এর বিগ ব্যাটারি। এছাড়াও ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও A22 সিরিজের একটি চিপসেট, যার ক্লক স্পিড 2.0 GHz অ্যান্ড GPU স্পিড 660 MHz স্পিড। সো যারা কম বাজেটে ভালো ডিসপ্লের ফোন খুঁজছেন, কিংবা বেটার কোয়ালিটির ক্যামেরা খুঁজছেন, অথবা হচ্ছে বেটার অ্যান্ড্রয়েড ভার্সনের ফোন খুঁজছেন এবং ট্রেন্ডি ডিজাইনিং ফোন খুঁজছেন, তাদের জন্য বেস্ট চয়েস হবে এই ফোনটি। সো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। সো দিস ইজ রায়হান সাইনিং আউট।